জীবনের সব জার্নি এমন নয় যে গভর্নমেন্টের এগেনস্টে বা গভর্নমেন্টের ফরে মানুষ কাজ করতে হতে বেরোয়। একটা ট্রেন জার্নিতে তাদের সঙ্গে তো দেখা হতে পারে, দেখা হলে যে কাজ কাজের কথাগুলো হয় যে তারা প্রফেশনাল হতে পারে। তা আমি যখন ছোট থেকে বড় হই তখন নিজেকে জাতপাতের ভেতরে দেখিনি। একজনকে ফুটবল প্লেয়ার হিসেবে দেখেছি, একজনকে ক্রিকেট প্লেয়ার হিসেবে দেখেছি, একজনকে চেস প্লেয়ার হিসেবে দেখেছি, একজনকে পড়াশোনায় ভালো দেখেছি, একজনকে চাঁদে যেতে দেখেছি। তা আমি মানুষকে কাজের মাধ্যমেই চিনতাম। হঠাৎ করে খবরগুলো এখন যখন বিজেপি গভর্নমেন্ট এলো তখন দেখলাম যে জাতপাতি খবর হয়ে গেল, মানে হিন্দু মুসলমানটাই খবর হয়ে গেল। আসলে তা নয়, আমাদের দেশে আর্টিস্টরা রয়েছেন, গায়করা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, তো তাদেরও প্রচুর স্বপ্ন আছে। তো যে মানুষটির ইন্টারভিউ আগের বার দেখিয়েছি তার স্বপ্ন নিয়ে আমি বিস্তারিতভাবে বলবো যখন বাড়ি ফিরব। এবার তাদেরকে দেখাতে চাইছি যারা পটচিত্র নিয়ে কাজ করছেন পূর্ব মেদিনীপুরে, যা দেখলাম আমার তো অসাধারণ লাগলো, তাদের মুখে শুনে নেব তারা কতদিন ধরে এই কাজ করছেন, তাদের ট্র্যাডিশনালি এই কাজ কি না, তাদের বাবা মারা কি এই কাজ করতেন, তাদের ছেলেমেয়েরাও কি এই কাজ করবে, কি করে তারা শিখলেন কাজগুলোকে। এবং বিউটিফুল পেন্টিং, আই উড লাইক টু সে টু মাই ফ্রেন্ডস অডিয়েন্সেস হু আর গোয়িং টু সি, আই উইল বি ডিসপ্লেইং দেয়ার নাম্বার, সো ইফ ইউ থিঙ্ক বেঙ্গল পেন্টিং ইজ অলরেডি ফেমাস অ্যান্ড বাঁকুড়ার, এটা কি বাঁকুড়ার আর্ট? হ্যাঁ, এটা মেদিনীপুরের পটচিত্র, ইটস বিউটিফুল। আই উইল বি ট্রাইং টু শো ইউ দেয়ার পিকচার্স ওয়েন আই শো ইউ দ্য এপিসোড, সো কল দ্যাম, বাই দ্যাম, বি কানেক্টেড উইথ দ্যাম, দ্যাট ইজ মাই জার্নি অল অ্যাবাউট। যে হাম লোক টিভি চ্যানেলস লোক ফোন নম্বর নহীঁ দেতে হ্যাঁ, বাট ওয়াই নট, আর যো লোক নিকলে হ্যাঁ ও লোক তো কুছ সপনে লেকেই নিকলে হোঁগে, মেদিনীপুর সে দিল্লি ইয়ে লোক যা রে হ্যাঁ এগজিবিশন কে লিয়ে, অ্যান্ড আই উড লাইক যে আপ লোক ভি ইয়ে এগজিবিশন মে জরুর আইয়েগা। ইয়ে এগজিবিশন কব সে হ্যাঁ? 16 তারিখ থেকে 16 তারিখ সে 30 তক, আর কহাঁ পর হ্যাঁ? জনপত মে হ্যাঁ, আই উইল বি ডিসপ্লেইং দ্যার নম্বর, কাইন্ডলি ভিজিট দ্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা বিরাট বড় গ্রুপ তৈরি হয়েছে যেখানে প্রচুর প্রফেশনালরা এক জায়গায় এসছে, পূর্বা এক্সপ্রেস করে যাচ্ছি দিল্লি, নুরুলদার সঙ্গে আলাপ। নুরুলদা, আপনার কাজ সম্বন্ধে বলুন। আমরা যে কাজ করি সে কাজটা হচ্ছে পটচিত্র, যেটা বলা হয় মেদিনীপুরের পটচিত্র। মানে এটা তো বাঁকুড়া শান্তিনিকেতন চারিদিকে পুরুলিয়া দেখেছি, হ্যাঁ, যেমন মধুমণিতে রয়েছে মধুমণি পটচিত্র, উড়িষ্যা পটচিত্র, ঝাড়খণ্ড পটচিত্র, মহারাষ্ট্র পটচিত্র, সেরকম একই রকমের জিনিস আমাদের মেদিনীপুরের পটচিত্র, যেটা হচ্ছে রামায়ণ মহাভারত বা যে সমস্ত দেব দেবতার যে কাহিনী সেগুলোকে আমরা তুলে ধরি, এবং যদি কিছু নিত্য নতুন কিছু আমাদের চোখের সামনে কিছু ঘটে যায় সেগুলোকে আমরা গানের মাধ্যমে রচনা করে সেগুলোকে আবার পটের মধ্যে আমাদের ছবি পটচিত্রের মধ্যে অঙ্গীকার দিয়ে আমরা সেগুলোকে ফুটিয়ে তুলি। মানে গানও রয়েছে এর সঙ্গে? এর সঙ্গে গানও রয়েছে। গানটা কি করে? গানটা রচনা করে বাবা, এবার আমরা থিমটাকে বলে দিলাম যে বাবা এই বিষয়টা হয়েছে, বাবা বাবার নাম হচ্ছে গোলাপ চিত্রকর, উনি বাড়িতেই রয়েছে, বয়স হয়ে গেছে, এবার ওনাকে বললাম উনি আমাদেরকে গানটা রচনা করে দিল, এবার আমরা সেটাকে কাগজের মধ্যে পটচিত্র করে একে ছবির মধ্যে দেখালাম। গানটা করা হয়? হ্যাঁ, গান করা হয়। গানটা কে করে? গানটা বাবা করে, আমরাও করি মাঝে মাঝে। গান আমার স্ত্রীও করে, স্ত্রীর মুখে শুনবেন, স্ত্রীর নাম মৌ চিত্রকর। আর আমাদের এটা হচ্ছে বংশ পরম্পরাগত, যেটা দাদুর কাছ থেকে বাবা শিখেছে, এবার বাবার কাছ থেকে আমরা শিখেছি, এবার আমাদের যে ছেলেপুলেরা তারাও শিখছে। রংটা আমরা ন্যাচারাল কালার ইউজ করি। ন্যাচারাল কালার বলতে ভেজিটেবল কালার, গাছগাছালি কালার। আচ্ছা আচ্ছা, মানে একদম ন্যাচারাল। এটা হচ্ছে শুধু পটচিত্রের জন্য, মানে কাগজে যে সমস্ত হ্যান্ডমেড পেপার বা আর্ট পেপার বা ব্রাউন পেপার,
এগুলোর জন্য আমরা ন্যাচারাল কালার ইউজ করি। এবার যদি নিত্য নতুন থিমের উপরে কিছু করা যায়, যেমন ধরুন কোস্টার রয়েছে বা টিপট রয়েছে বা টেবিল রয়েছে বা পোশাক আশাকের উপরে বাড়ির দেওয়াল বা বাড়ির দেওয়াল, এগুলোর উপরে করলে কালার চেঞ্জ করতে হয়। যেমন পোশাক আশাকের উপরে করতে গেলে ফ্যাব্রিক কালার ইউজ করতে হয়, আর বাড়ির দেওয়ালের উপরে করলে অয়েল কালার ইউজ করতে হয়। মানে কালারটাকে আমরা অল্টারনেট করে চেঞ্জ করি। ঠিক আপনারা শুনলেন, এবার একটু গানটাও আমরা শুনে নেবো, হোয়াটসঅ্যাপ করে চলে আসবে। বেড়াতে বেরিয়েছি না, আমরা ইন্ডিয়াকে দেখতে বেরিয়েছি, তা এখানে হিন্দু মুসলমান নয়, কাজের মাধ্যমে আমরা দেশটাকে চিনব, সেই জন্য আমরা বেরিয়েছিলাম। তো দেখা হয়ে গেল একজন পটচিত্র। নমস্কার, আমার নাম নুরুল চিত্রকর, আমি একটা পটচিত্রর সীতাহরণের গান করে শোনাচ্ছি, রামায়ণ। বিয়ে হলেন রামচন্দ্র, হলেন অধিবাস, পিতার সত্য পালিতে রাম যায় বনবাস। আগেতে চলেন রাম, পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলে লখন ধানকী। উপরে রবির তাপ গো, নিচে তাতাবালি, চলিতে না পারে সীতা ননীর পুতলি। ভাঙিয়া তরুল ডালসে লখন ধরে শিরে, এর পোছায় লোকি চলো ধীরে ধীরে। পঞ্চবটির বনে তেরাম তুলিল হাওয়ালি, রাম সীতা খেলছেন পাশা লখন প্রহরী। নমস্কার।